আসসালামু আলাইকুম। আজকে ছেলেদেরকে সকালে নাস্তায় পরোটা দেব। এইটা হচ্ছে লাল আটা, সাদা আটা বা ময়দা না, এটা লাল আটা। তো পরিমাণ মতো আমি আটা নিয়ে নিচ্ছি। এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তারপর এটাকে একটু মাখিয়ে নিয়ে বিকেলে ছেলেকে দুধ খেতে দিয়েছিলাম, তো অর্ধেক খেয়েছে, বাকিটা রয়ে গেছে। ওই বাকি দুধটুকু আমি দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে আমি গোলাটা করে নিব। আমি কিন্তু ঠান্ডা পানি দিচ্ছি, এখানে গরম কোনো পানি অ্যাড করিনি। তো আমি এখন গোলাটা করে নিলাম। গোলাটা সফট হয়েছে, শক্তও না আবার বেশি নরমও না। তো এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আমার পরিমাণ মতো আমি গোলা করে নিলাম। এখন পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি ডিম ভাজির জন্য, আর এটা ওটেন বসা দিলাম, আগুনও দিয়ে দিয়েছি। এখন আমি পরোটা বানাই নিব। আমি যেহেতু গোলাটাতে দুধ অ্যাড করেছি, এই জন্য এটা অনেকক্ষণ সফট থাকবে, কারণ দুধ জাতীয় যে কোনো খাবার কিন্তু নরম থাকে অনেকক্ষণ। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পরোটাটা বেলে নিব, বেলে অল্প তেল দিয়ে তারপর পরোটাটা ভেজে নিব। তো আমি পরোটাটা বেলে নিই আগে। আটাটা গুলে একটু গোলাটা রেখে দিলে রুটি হোক বা পরোটা হোক বানাতে আটাটা ছেড়ে দেয়, তখন বানাতে খুব সহজ হয়। এই তো আমি পরোটাটা বানিয়ে নিলাম, এখন আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। এবারে এপাশ ওপাশ অল্প করে ছেঁকা দিয়ে তারপর আমি একটু তেল দিয়ে ছেঁকে নিব। তো আমি এক পাশ হালকা ছেঁকে নিলাম, ওই পাশটা এরকম হালকা ছেঁকে তারপর একটু তেল দিয়ে দিব। তো ওটা হতে থাকুক, আমি আরেকটা পরোটা এখানে বানিয়ে নিচ্ছি। আমার ছেলেরা রুটিটা বেশি পছন্দ করে, মানে রুটি পরোটা বেশি পছন্দ করে, ওরা ভাতটা তো পছন্দ করে না খেতে, শুকনো জাতীয় খাবার খেতে চায়। তো এই তো আমি আরও একটা পরোটা বানিয়ে নিচ্ছি এখানে। তো ওইটাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিই, আমার ছেঁকা হয়ে গেছে। তো এই তো অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখন ছেঁকে নিচ্ছি। তো এই তো হয়ে গেল। এখন এটা দুইটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি, এই দুইটা আমার দুই ছেলেকে আমি দিয়ে তারপর আমাদের জন্য বাকিগুলো বানাবো আর ডিম ভাজবো। তো ছেলেদেরকে দিব নিউটেলা আর হচ্ছে মধু, যে যেটা দিয়ে খায়। ওরা ইদানিং মধুটাই বেশি লাইক করে, তো দেখি কি দিয়ে খায়। আর এটা আমাদের জন্য ডিম ভেজে নিচ্ছি। থ্যাংক ইউ।